না মানে অভিনয় ভালো করলে কত টাকা দিবেন সেটা বুঝলা পেলাম ম্যাডাম। আপনি যা করবেন সেটা শুধু মন দিয়ে করবেন। রুনাকে তার যথাযথ শাস্তি দিয়ে আমার স্বপ্নটা পূরণ করতে পারলে আপনাকে আমি 5 না 10 পুরো 10 লাখ টাকা দিয়ে দেব। মাত্র 10 লাখ টাকা? কেন, আপনার হাতে কি এর চেয়েও বেশি টাকার কোনো অফার আছে নাকি, মানে চুরি চামারি বাদে? না তা নাই, তো এত রিস্কের একটা কাজ করুন, টাকা পয়সা একটু বাড়ায় দিবেন না। ঠিক আছে 9 লাখ দেবো। আপনার টাকা বাড়াইতে গেলাম, আপনি 1 লাখ কমায় দিলেন। আবার বাড়াতে বললে সেটা 8 লাখ হয়ে যাবে। না না ঠিক আছে ঠিক আছে, 10 লাখই দিয়েন। আমি কি করতে হইব কম? আপাতত প্রথমে আপনাকে কয়েকটা শব্দ মুখস্থ করতে হবে, এই সাইকোলজি। এটা এখন আমার সাথে সাথে বলেন তো, সাইকোলজি সাইকোলজি সাইকোলজি। ম্যাডাম এটার মানে কি সাইকোলজি? আপনাকে মানে বুঝতে হবে কেন? আচ্ছা ঠিক আছে, এই যে সবসময় যে টাকা 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 করে, সেটা হচ্ছে আপনার সাইকোলজি। এর চেয়ে বেশি বোঝার দরকার নাই, শুধু মুখস্থ করলেই হবে। এবার বলেন সাইকিয়াট্রিস্ট। সাইকিয়াট্রিক ম্যাডাম, আগেরটা তো বুঝলাম, এইটার আবার মানে কি? ওহ যন্ত্রণা, সাইকিয়াট্রিস্ট হচ্ছে আপনি যেটা সাজবেন সেটা, মানে মানসিক রোগের ডাক্তারকে সাইকিয়াট্রিস্ট বলে। সাইকিয়াট্রিক সাইকিয়াট্রিক। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। এরপর এরপরটা হচ্ছে ফোবিয়া। এই ফোবিয়া ফোবিয়া 10 বার বলেন তো মুখস্থ হয়ে যাবে। ফোবিয়া 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 মজার তো ম্যাডাম, এইটার মানে কম না ফোবিয়া? রাগ করেন না ম্যাডাম, অনেকদিন পরে জ্ঞান অর্জন করতেছি তো, তারপর মেলা টাকার ব্যাপার, মানেটা না জানলে একটু সুবিধা হইব আর কি। শোনেন, ফোবিয়া মানে হচ্ছে ভয়। এক একজন মানুষের এক একটা বিষয়ে ভয় থাকে। তাই নাকি? তাইলে ধরেন আমি রুনা ভাবির ক্ষেত্রে কমু যে আমি তারে ফোবিয়া দেখাইছি, ঠিক না? শাট আপ। এই জন্য না আপনাকে আমি মানেটা বলতে চাই না, আপনি সব বিষয়ে এক লাইন বেশি বোঝেন। আরে বাবা, ফোবিয়া মানের অর্থ শুধু ভয় না, মানে কে কোন বিষয়ের উপর ভয় পাচ্ছে সেটাকেই ফোবিয়া বলে। ভয় দেখাইলে হয় না, ভয় পাইলে ফোবিয়া হয়। ম্যাডাম ব্যাপারটা ঠিক ক্লিয়ার বুঝলাম না, একটা উদাহরণ দিয়ে একটু বুঝিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, আপনি বলেন তো আপনি কিসে ভয় পান? আমার আমার আবার ভয় কিসে? দুনিয়ায় এমন কোন মায়ের পোলা জন্মাইছে যে দাদা ভাই তারে দেখে ভয় পাইব? চাপাবাজি করবেন না, আপনি আমাকে ভয় পান না? পাই মানে ভয় তো পাই, ভয় ছাড়া কি মানুষ আছে? তাই ম্যাডাম আপনারে ভয় পাই না, আপনি যেই জায়গায় পাঠানোর কথা বলেন সেই জায়গাটারে ভয় পাই। জেলখানা তো, তার মানে আপনার জেলখানা ফোবিয়া। এই যে দেখেন না, এখানে স্পষ্ট লেখা আছে তো, এই যে অনেকের উঁচু জায়গায় গেলে ফোবিয়া হয়, অনেকে অন্ধকারে ফোবিয়া হয়, অনেকে মানুষজনের ভিড়ে ফোবিয়া হয়, অনেকে মাকড়সা তেলাপোকা দেখলে ফোবিয়া হয়, অনেকে আজব তো তেলাপোকা মাকড়সা এইগুলারেও মানুষ ভয় পায়। আহা, আপনাকে অত শত ভাবতে হবে না, আপাতত আপনি ওই সাইকোলজি সাইকিয়াট্রিস্ট তারপর ফোবিয়া এই শব্দগুলো মুখস্থ করবেন। তারপর রুনার সামনে আর কি কি বলতে হবে, কিভাবে বলতে হবে সব আপনাকে আমি সুন্দর করে লিখে দেব, তখন মুখস্থ করবেন। বুঝতে পেরেছেন? আমি লিখে দিচ্ছি। আল্লাহ, বুড়ি দেখি উইচ্ছা পিড়া লাগছে, কিন্তু এত শিক্ষিত কি আমি হইতে পারুম?
না পারলে তো আবার 10 লাখ টাকা মাইর যাইব। কি যে করি, মাশরাফি জুনিয়র টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্ত প্লেতে।